ভিভো ভি টোয়েন্টি সেভেন মোবাইলটা দেখতে বেশ সুন্দর এবং বিশেষ করে এই ফোনের ক্যামেরাটাও আমরা যথেষ্টই ভালো পাচ্ছি লুকসের দিক থেকে ফোনটা খুব সুন্দর থাকছে ফিচার স্পেসিফিকেশানও এই মোবাইলে মোটামুটি আমরা বেশ ভালোই পাচ্ছি তো এই ফোনে আমরা কী ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট ছয় দুই ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চোল ডিসপ্লে এই মোবাইলে আমরা যে ডিসপ্লে পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্স মানে এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার কোয়ালিটি তো ভালো থাকছেই তার পাশাপাশি আমরা এই ফোনে ওয়ান টোয়েন্টি হার্স স্ক্রিন রেট থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে এবং এই ফোনের ডিসপ্লেটার ভিজিবিলিটিও বেশ ভালো থাকছে অলওভার লুকিংয়ের দিক থেকে কিন্তু ফোনটা খুবই সুন্দর ডিসপ্লেটাও কিন্তু বেশ সুন্দর এবং ভিডিও ভিং এক্সপিরিয়েন্স এই মোবাইলে বেশ ভালো হতে চলেছে এই মোবাইলের ওজন হচ্ছে একশো গ্রাম এবং এর থিকনেস হচ্ছে সাত পয়েন্ট মিলিমিটার এই মোবাইলে আমরা আইপি ফিফটি ফোর প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি এছাড়াও এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম ফান্টা চয়েস থার্টিন ইউজার ইন্টারফেসের সাথে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি চার হাজার ছশো ব্যাটারি সিক্সটি সিক্স ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে যে চার্জিং কানেক্টার পাচ্ছি আমরা সেটা ইউএসবি টাইপ সি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে ল্যাভেন্ডার পার্পল এবং গ্লোরি ব্ল্যাক কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না এবার আমরা চলে আসি সোজা এই মোবাইলের মেন অ্যাট্রাকশন ক্যামেরার দিকে জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি চৌষট্টি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা চৌষট্টি মেগাপিক্সেলের এটা একটা ওআইএস লেন্স মানে অপটিক্যাল স্টেবিলাইজেশন লেন্স এবং এর অ্যাপারচার হচ্ছে এই ওয়ান এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা দুই মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স এবং দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট জিরো তো এই মোবাইলের ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো পাচ্ছি সেলফি ক্যামেরাটাও বেশ ভালো থাকছে অবশ্য ভিভো ভি টোয়েন্টি সেভেনের মতো অত ভালো সেলফি ক্যামেরা এই মোবাইলে পাচ্ছি না তার থেকে একটু লো রেঞ্জের সেলফি ক্যামেরাই থাকছে কারণ ওটাই আমরা পেয়েছিলাম ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে থাকছে সেখানে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলের সেলফি ক্যামেরার এবং রেয়ার ক্যামেরার কোয়ালিটিও বেশ ভালো হবে অপটিক্যাল স্টেবিলাইজেশন লেন্স রেয়ার ক্যামেরায় থাকার জন্য এই ফোনে ভিডিও তোলার সময় ভিডিও শেখ হওয়ার অনেকটাই কম থাকবে এবং এই মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে টু কেতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে জেনে নিই এই ফোনে আমরা কানেকটিভিটির কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ব্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ডুয়েল ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই এই মোবাইলের পারফরমেন্স কেমন মানে এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়েছি মিডিয়াটে হিলিও জি প্রসেসার এটা একটা সিক্স এম এম প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট গার্স এবং এতে আমরা মালি জি ফিফটি সেভেন পাচ্ছি তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে বেশ ভালো গেম খেলা যাবে টাস্কিং করা যাবে অল ওভার এই মোবাইলের পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পাবো এবং এই চিপসেটে যেহেতু সিক্স এম এম আর্কিটেকচারে তাই ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু মোটামুটি আমরা বেশ ভালো পাবো মানে ব্যাটারি অপটিমাইজেশনটা বেশ ভালো থাকবে কারণ অ্যামোলেড ডিসপ্লে থাকছে তার পাশাপাশি সিক্স এম আর্কিটেকচারেলা চিপসেট থাকছে অবশ্য মোবাইলটার চার্জ চার হাজার ছশো ব্যাটারি তাই চার্জটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও চার্জ করতে কিন্তু বেশি সময় লাগবে না ছেষট্টি ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছি আমরা বলেইছি প্রথমে তো সেই কারণে কিন্তু ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে এই মোবাইলটা আপাতত বাংলাদেশের বাজারে অফিসিয়ালি একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে থাকছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এতে আমরা আপ টু এইট জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্টও পেয়ে যাচ্ছি এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডিআর ফোর এক্স এবং এতে আমরা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্যর দিকে তো এই ফোনের আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই বাংলাদেশি টাকার মতো দামটা আমার পার্সোনালি একটু বেশি মনে হলো তোমাদের কি মতামত এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বললো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Thank you